আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে আমার তো আইসক্রিম ছাড়া একদমই চলে না তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও তৈরি করে খাবেন তাহলে চলুন আইসক্রিমটা তৈরি করে নেই যেহেতু এখন পাকা আমের সিজন আমটা অ্যাভেলেবল আমি দুইটা পাকা টস্টসে আম নিয়েছি ওইগুলো খুবই মিষ্টি আম ছিল তো আমি একটা আম এভাবে বড় বড় টুকরা করে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য আর একটা বাটিতে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি ডেকোরেশনের জন্য আমি দেড় কাপের মতো তরল দুধ নিয়েছি আমি হাফ কাপ চিনি নিয়েছি আমার কাছে হাফ কাপ চিনি এনাফ মনে হয়েছে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক নিয়েছি আর হাফ কাপ ক্রিম নিয়েছি বিবো হুইপ ক্রিম আপনারা ডানো যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আর যাদের কাছে ক্রিম নাই তারা হাফ লিটার দুধ খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে হাফ কাপ করে নিলেই হয়ে যাবে তো আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করার জন্য সবগুলা উপকরণ ব্ল্যান্ডারে দেওয়ার পর আমি দুই তিন মিনিট সময় নিয়ে ব্লেন্ডারের সুইচটা অন অফ করে খুব ভালোভাবে সবগুলা স্মুথলি ব্ল্যান্ড করে নিব আমি খুব ভালোভাবে স্মুথলি ব্ল্যান্ড করে নিয়েছি এই পর্যায়ে এইটাকে লাচ্চি হিসাবেও খাওয়া যাবে খুবই টেস্টি এখন আমি আইসক্রিম সেট করার জন্য দুইটা বাটি নিয়ে নিছি আর বাটির নিচে প্রথমে আমগুলা ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম ওই আমগুলো একটু সেট করে নিচ্ছি ওইটা অপশনাল আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন এভাবে দুই তিনবার আমি ঠেপ করে নিচ্ছি যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে বাকিগুলো আমি আরেকটা বাটিতে সেট করে নিচ্ছি এখন আমি বাটিগুলা ডিপ ফ্রিজে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিব আমি বাটিগুলার ডাকনা লাগিয়ে নিলাম ডিপ ফ্রিজে রাখার জন্য চব্বিশ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা চুরি দিয়ে সাইড থেকে এভাবে একটু সারিয়ে নিচ্ছি যাতে খুব সহজে বাটি থেকে আইসক্রিমটা বের করতে পারি বাটি থেকে একটা ডিশে ডেলে নিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আমি পরিবেশনের জন্য আইসক্রিমটা একটু স্লাইস করে নিচ্ছি আশা করি আমার আজকের আইসক্রিম তৈরির প্রসেসটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে তাকে আমার চ্যানেলে রেড বাটনে সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো বিদায় নিলাম আমি নীলিমা আল্লাহ হাফেজ